ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পিভিসি আধার কার্ড বা প্লাস্টিক আধার কার্ড অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার 7 দিনের মধ্যে কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে সেই আধার কার্ডটি কিন্তু আপনার বাড়িতে পেয়ে যাবেন, এবং এটি কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আপনাদের থেকে নতুন ওয়েবসাইট mAadhar.gov.in এই সাইটের মাধ্যমে কিভাবে করবেন সেটি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনারা কি করবেন, এটি ব্রাউজারে এসে mAadhar.uid.gov.in সাইটটি ওপেন করবেন, বা এর লিঙ্ক আপনি আপনাদের দিকে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আসার পর আপনারা নিচের দিকে একটু স্মল ডাউন করবেন। স্মল ডাউন করার পর আপনারা এখানে দেখতে পাবেন অর্ডার আধার পিভিসি কার্ড, আর এখানে দেখুন তারপরে রয়েছে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস, মানে আপনারা এখান থেকে স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। তো আমরা কি করব, অর্ডার আধার পিভিসি কার্ডের উপরে ক্লিক করব। তো ক্লিক করে আমরা নেক্সট পেজে ওপেন করে চলে আসব। প্রথমে আপনাদের দিকে যেটা করতে হবে, এখানে আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, এবং এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এখানে এন্টার সিকিউরিটি ক্যাপচারটি দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে এটি বলা হয়েছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার। আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি রেজিস্ট্রেশন করা থাকে তো সেক্ষেত্রে আপনি সেন্ড ওটিপির পর ক্লিক করবেন। আর যদি আপনার কাছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, আপনার কাছে বর্তমানে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক কাছে আছে বর্তমানে, তো সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে আধার নাম্বার ক্যাপচার কোড দিয়ে দিলাম। তো আমার এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তাই কিন্তু আমি এখানে আর মোবাইল নাম্বার দিলাম না, তো সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবো। যদি না আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তো সেখানে আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা ক্লোজ করে দিলাম পপ আপটা। তো আমার ওটিপি চলে এসেছে, তো ওটিপিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কী করবো, এখানে যে সাবমিট বা কনফার্মেশন রয়েছে, এই দেখুন টার্ন অ্যান্ড কম্পিটিশনের উপরে আমরা কী করবো, এখানে ক্লিক করব। ক্লিক করে দিলে দেখুন এখানে এটাই বলা হচ্ছে যে আপনাকে এখানে 50 টাকা পে করতে হবে, এবং আপনার এখানে কিন্তু স্পিড পোস্টের মাধ্যম দিয়ে কিন্তু আপনার আধার কার্ডটি চলে আসবে। আসার পর আমরা কী করবো, এখানে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পরে আমার কাছে ওকে করে দিলাম। করে দেওয়ার পরে এখানে দেখুন পে ইউআইবি এটার উপরে আপনার ক্লিক করার পরে মেক পেমেন্ট এর উপরে ক্লিক করে দেবো। টাইম অ্যান্ড কম্পিটিশনের উপর ক্লিক করার পর আমাদেরকে যে 50 টাকা রয়েছে পেমেন্ট করতে হবে, মেক পেমেন্টের উপরে ক্লিক করবো। তো এখানে আপনাদের দিকে আপনাদের সুবিধা যেটা হবে সেই মাধ্যমে আপনারা কিন্তু কী করবেন, এখানে পেমেন্ট করতে পারবেন। দেখুন কার্ড রয়েছে এখানে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, যেটা পারবেন আপনারা সেই মাধ্যম দিয়ে কিন্তু টাকাটা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো পেমেন্ট করে দিলেই আপনার কাছে ইউআইএন নাম্বার দিয়ে দেবে, বা সেই নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং এটি কিন্তু আপনারা 7 দিনের মাধ্যমে বা বড়জোর হলে 10 দিনের পর কিন্তু আপনারা আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পেয়ে যাবেন।